হ্যালো গাইস, দেখো আমরা সরস্বতী পুজোর আগের দিন, ঠিক, হ্যাঁ আগের দিনই বলা যেতে পারে, আমরা এখন কাগজ দিয়ে কিছু মালা বানাচ্ছি। এখানে কিছু মালা বানানোর সব কাগজগুলো কাটিং হচ্ছে। একটা অলরেডি আমরা বানিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো বসন্তের কালার। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা স্কুলেও বানাতাম, বাড়ির সাথে বন্ধু বান্ধব দিয়ে একসাথে বানাতাম, এখন ছেলের জন্য বানাতে হচ্ছে। প্রতিবার অন্য অন্য জিনিস দিয়ে আমরা ঘর সাজাই, বাইরে থেকে কিনে এনে সাজাই। এবারে ইচ্ছে হলো যে বাইরে থেকে কিনবো না, ঘরেই বানাবো, সেটারই চেষ্টা চলছে। জানি না কতদূর হবে, চলছে চেষ্টা। দেখো তোমাদের দেখাই আমাদের আগের রিংটার অবস্থা, লাগানো হয়ে গেছে ঘরটায়। এই দেখো কত বড় একটা আমরা কাগজের রিং বাই নিয়েছি, এত বড়। এটা গতবারের ঠাকুরটা, নতুন করে এবছরও আনা হবে মাকে নতুন সাজে। তো দেখতে থাকো, আরও ভিডিও আমরা আনবো, সরস্বতী পুজোর দিনও ভিডিও আনবো। তো দেখতে থাকো কতক্ষণ আমরা বানাই, যখন বানানো কমপ্লিট হয়ে যাবে তখন ভিডিও করে তোমাদের দেখাবো। চলছে কাজ, দেখা যাক কতদূর কী হয়। শরীর অসুস্থ, খুবই অসুস্থ আমি, যার জন্য ভিডিও ভালো করে দিতে পারছি না। দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের পুরোপুরি হয়ে গেছে, আরো সাজাবো। এরকমই করলাম, কমেন্ট করো কেমন হয়েছে। আরও আমাদের সাজানো বাকি আছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো আর কি কি সাজালাম। ঘর ডেকোরেশন আছে অনেক, তো এটা কন্টিনিউ ভিডিওটা চলবে। বাই। আমাদের ঠাকুর চলে এসছে, পরে তো আমাদের মুখ খুলে দেখাবো মায়ের মুখ।